তো লাস্ট মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা একটা পোশনস এর জন্য অনেক বসের সাথে ফাইট করার পর আমাদের স্পন হয় হচ্ছে একটা নেদারের জায়গায় যেখানে একটা সুন্দর ক্যাসল ছিল বাট ক্যাসলটা সুন্দর একদমই ছিল না কারণ ওখানে ভাই আলাদা আলাদা স্ট্রাকচার ছিল আর আলাদা আলাদা জিনিস ছিল আর আমার কাছে ওই পোশনের তিনখানা জিনিস ছিল যেটা দিয়ে মেইন হিরোইনকে মারা পোশনস রেডি হতো বাট ওই পোশনসটাকে মিক্স করার জন্য একটা আলাদাই জিনিস লাগতো যেটা আমরা ওই ক্যাসলটাতে গিয়ে জানতে পারলাম আর ওখানে গিয়ে আমরা মিক্স করলাম মিক্স করার পর আমি একটা পোর্টালে করে সোজা চলে আসি হচ্ছে হার্ট অফ ডার্কনেসে যেটা হচ্ছে হিরোইনের বাড়ি যেখানে হিরোইনকে মারার পর আমি হয়তো আমার ওয়ার্ল্ড ফেরত পেতাম বা আমাকে একটা অন্যই ওয়ার্ল্ডে টেলিপোর্ট করে দিত তো হার্ট অফ ডার্কনেসে যাওয়ার পর আমি চলে যাই হচ্ছে সোজা ওই পোর্টালটাতে যেই পোর্টালটাতে গিয়ে হিরোইনের সাথে আমার দেখা হয় লাস্ট পর্যন্ত যখন আমি হিরোইনের সাথে মারপিট করছিলাম সেই টাইমে ঠিক হিরোইনকে মারার পর আমার স্ক্রিনটা একটুখানি এদিক ওদিক হওয়া চালু হয়ে যায় একটু গ্লিচ খাওয়া চালু করে দেয় তারপর দেখবো যে আজকে আমাদের সাথে কি হয় বা আমরা কোথায় টেলিপোর্ট করি ও ভাই এটা কি হচ্ছে আমি আমি কোথায় থেকে পড়ছি এতবার হ্যালো আবে এন্ড গেল আবে নেদার হ্যালো ওই আরে কি হচ্ছে এখানে ও ভাই আমি কোথায় থেকে পড়লাম আর আমি কোথায় চলে এসেছি এটা ওই এক মিনিট তোমাদের মনে আছে আমি জানি না বাট এটা এটা তো সেই জায়গাটা যেখান থেকে এই পোর্টালটা ছিল ভাই তোমাদের মনে আছে এটা হচ্ছে সেম জায়গাটা আর আমি বাই দ্য ওয়ে তিন হার্টে উপর থেকে পড়ে বসেছিলাম ভাই পড়লাম কোথা থেকে আমি জানি না বাট এখান থেকে পড়েছি এখানে আমার সামনে একটা নেদার চেস্ট রয়েছে যে চেস্টটা আমি জানি না আমার কি কাজ আছে ভাই এটার সাথে বাট যেটা হচ্ছে মেইন কথা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এটা হচ্ছে সেম পোর্টালটা যেটা থেকে আমি সাইথামা স্যুট আনতে গেছিলাম মনে আছে আর আশেপাশেও কি পোর্টালগুলো এখন আছে ও ভাই জায়গাটা দেখতে অনেক ক্রিপি লাগছে এই দেখো এখানে তিনখানা পোর্টাল আছে যেটা নেদারে গেছিলো ভাই আমি জানি না এটা কি নেদার ছিল ভাই ডার্ক নেদার না কোথায় একটা চলে গেছিলাম এটা দিয়ে আর এটা হচ্ছে ডার্ক এন্ডে গেছিলাম ভাই তোমাদের মনে আছে এই দেখো হ্যালো আমি আবার ওইখানে ফেরত চলে না দেখো ভাই ভেতরটা দেখতে কতটা ক্রিপি টাইপের মানে আলাদা একদম সাইডে লাভাই লাভা ভাই এখানে পড়ে গেলেও কেস হয়ে যাবে এইগুলো ভাই কাঁচ দেওয়া নেই কিচ্ছু না কিন্তু তোমরা একটা জিনিস দেখেছো হিরোইনকে মারার পর আমরা তিন চারখানা ওয়ার্ল্ড ওপর নিচু হয়ে কেরম ভাবে এইখানে পড়লাম নেদার থেকে এন্ড থেকে তারপর ভাই আলাদা আলাদা জায়গা থেকে এইখানে এসে পড়েছি আর এই জায়গাটাকে দেখো একবার খালি এই জায়গাটাকে দেখো তোমাদের মনে পড়ছে কিছু জিনিস ভাই আমাদের ফার্স্ট এপিসোড না সেকেন্ড এপিসোডে আমি জানি না যেখানে আমার সাইথামার স্যুটটা আমি পেয়েছিলাম যেই এপিসোডে মেইনলি আমাদের কাছে হিরোইন এসেছিল আর যার জন্য আমাকে সাইথামার স্যুট খুঁজতে যাওয়া হয়েছিল বাট এক মিনিট আমার কাছে আর্মার আছে তোলায় দেখতে পাচ্ছ ওই দেখো আর্মার কি আছে ইয়াস এই দেখো ভাই আমার কাছে সাইথামার স্যুট আছে সাইথামার স্যুট আছে বাট সাইথামার পাওয়ার নেই আমার কাছে ভাই আমি জানি না কি চলছে কিন্তু এখানে খুব বাজে একটা কেস যেটা এই পোর্টালটা তো ভাই ফিনিশ হয়ে গেছে আমি যা দেখতে পাচ্ছি কারণ দেখো এখানে আর কিচ্ছু নেই এখানে একটা খুব অদ্ভুত পোর্টাল ছিল তোমরা যদি না দেখে থাকো ওই এপিসোডটা একবার দেখে নিলে তুমি বুঝতে পেরে যাবে যে ভাই কি চলছে এখানে কিন্তু আমাকে আপাতত এখান থেকে বেরোতে হবে কারণ দেখো আমি এই পোর্টালটাতে এসেছি আর এই পোর্টালটা ভাই একটুখানি বেশি ক্রিপি ছিল আর এই জায়গাটাতে ভাই আমি অনেক ডায়মন্ড মাইন করেছিলাম দেখো তাছাড়া ডায়মন্ড এখানে আছে ওই দেখো ডায়মন্ড আছে আর এখানে ভাই ভিলেজারগুলোকে ধরে রাখা হয়েছিল তোমরা বুঝতে পারছো এই জায়গাটায় ভিলেজারগুলো ছিল আর এই পাশটাতে ভাই সেরকম কিছু ছিল না বাট এই জায়গাটা ভাই নিজেই ক্রিয়েট হয়েছিল তোমরা বুঝতে পারছো একদম নিজে এই জায়গাটা হয়েছিল এখান থেকে ভাই ডার্ক নেদারে যাওয়ার এখান থেকে রাস্তা এটা ডার্ক এন্ডে যাওয়ার কথা আর এটা হচ্ছে মেইন পোর্টাল ভাই এটা একটা স্কাইলাইন টাইপের ছিল যেখানে আমরা গেছিলাম তোমাদের হয়তো মনে আছে তো চলো আপাতত এটাতে চেক করা যাক এখানে কি আছে ভাই এখানে ডায়মন্ড আর্মার ওয়াগার এখানে যা রয়েছে সব নিয়ে নিই কারণ দেখো এগুলো প্রত্যেকটা জিনিস আমার রাখা তো এগুলো আমি নিয়ে নিই কারণ এগুলো আমি ভাই একটা এপিসোডে যখন এখানে সাইথামার এপিসোডে আমি ফেরত এসেছিলাম তখন এই জিনিসগুলো আমি এখানে রেখেছিলাম তারপর সাইথামার স্যুট নিয়ে আমি গেছিলাম হচ্ছে উপরে ওই ওয়ার্ডেন্স তারপর ইয়ের সাথে ফাইট করতে হিরোইনের ওই চেলা চামুন্ডারগুলোর সাথে বাকি চলো আপাতত এটাকে নামিয়ে ডায়মন্ডস গুলোকে তাড়াতাড়ি পরে নিই আর ওয়ান টু আর এটাকেও পরে নিই ভাই ফুল ডায়মন্ড হয়ে গেছি খাবারও রয়েছে ইয়েস খাবারও রয়েছে ওয়াটারমেলন রয়েছে আয়রনও রয়েছে এই দেখো এই একটা বাইনোকুলার আমি বানিয়েছিলাম ভাই একদম আমি সেকেন্ড ওয়ার্ল্ডে ফেরত এলাম কি করে আমি বুঝতে পারছি না ভাই এই জায়গাটা আসার কথা নয় বাট দেখো যাই হয়েছে আপাতত আমাকে একটা কাজ করতে হবে যে এই জায়গাটাকে আই থিঙ্ক আমাকে ডিস্ট্রয় করে দেওয়া উচিত আমি জানি না ডিস্ট্রয় করে দেওয়া উচিত কিনা কারণ দেখো আমার মন চাইছে এই দিক এই দিকগুলোতে আরো গিয়ে এক্সপ্লোর করতে কিন্তু যেই আমি যাবো না তখন যদি আরো নতুন কোনো ভাই হিরো বা হিরোইন বা এনটিডি কোন একটা কিছু পাথায় পড়ে যায় না তাহলে কেস হয়ে যাবে বুঝতে পারছো তাই জন্য আমি বেকার ভাই জেল ঝামেলা করতে চাই না তো তাই জন্য চলো এখান থেকে আপাতত আমি যাই হচ্ছে আমার ওয়ার্ল্ডে মানে আমার ওয়ার্ল্ডে বলতে এটা তো আমারই ওয়ার্ল্ড হিসেবে মতো কিন্তু আমার বাড়িটা আশেপাশে নেই তো চলো আপাতত বাড়িতে যাওয়া যাক আর ইয়েস এইটাই ওই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা যেখানে ভাই আমরা ডায়মন্ড মাইন করেছিলাম অনেকেই দেখো এই জায়গাগুলোতে আমরা ডায়মন্ড মাইন তো করেছিলাম আগে পিকাক্সটাকে সামনে রাখি ভাই কারণ ডায়মন্ড ওয়াগেরা পেতে পারি আরে দেখো এইটা বৃষ্টি হচ্ছে ভাই এখানে ফুল বৃষ্টি হচ্ছে ভাই এখানে চলো উপরে যাওয়া যাক কারণ এই একটা রাস্তা উপরে যাওয়ার আর উপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে ভাই যে উপরে আমি কি করেছিলাম এই দেখো এখানগুলোতে আমি মাইন করতে এসেছিলাম পুরোনো টাইমে ওই দেখো ওইখানে রয়েছে ডায়মন্ডস ভাই আমি এখানে আসবো মাইন করতে বাট তার আগে দাঁড়াও আগে তো আমি বাড়িটাকে দেখি যে আমার বাড়িটা ঠিকঠাক আছে নাকি নেই কারণ দেখো ও ভাই পড়ে না যাই এখান থেকে অনেক এমএলজি করেছি চলো আপাতত উপরে যাওয়া যাক আর উপরে গিয়ে আমার বাড়িটাকে চেক করা যাক যে আমার বাড়িটা আদৌ আস্ত আছে না ঠিক নেই ভাই এই দেখো এই দেখো এই দেখো
এ হারামি চলে এসছে ভাই, তোর তোর চলে এখান থেকে। ভাই এরা কোথায় থেকে আসে? তারা এখান থেকে পড়ে পড়ে ভাই আমার একটা মরার রেকর্ড আছে, তাই জন্য বেকার মরার দরকার নেই এখান থেকে। আরামসে আমি উঠে পড়ি, কারণ দেখো এখানে ডাইরেক্ট নামতে গেলে আমার অনেকটা সময় লাগতো, তো তাই জন্য আমি কি করেছিলাম এখানে পুল কেটে তলায় নামার চেষ্টা করেছিলাম। আর এইদিকে দাঁড়াও ভাই দাঁড়াও এক মিনিট, এখানে আমাকে ভালো করে কনসেন্ট্রেট করে উঠতে হবে, নয়তো এখান থেকে তলায় পড়লে আবার মরে যাবো। তারপর জানি না ভাই কোথায় আমি স্পন পাবো, কারণ তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে যদি এই জায়গাটা থেকে আমি না বেরোতে পেরেছি তাহলে ভাই কেস হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে আমি হিরো ব্র্যান্ডকে আই থিঙ্ক মেরে দিয়েছি আমার যতটা মনে হয়। ইয়েস এই দেখো এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড, ও ভাই এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড, তোমরা বুঝতে পারছো? এই দেখো তলাটা কত ফাঁকা, এইটা হচ্ছে আমার ওয়ার্ল্ড নাকি, তোমরা বুঝতে পারছো? এই জায়গা এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড। আপাতত দাঁড়াও আগে গিয়ে আমি আমার বাড়িটাকে দেখি যে আমার বাড়িটা ওখানে আছে কি আদেও না। ভাই যদি বাড়িটা না দেখতে পাই তাহলে খুব বাজে সিন হবে, কারণ দেখো এটা আমারই ওয়ার্ল্ড। আমি যা বুঝতে পারছি যেই ওয়ার্ল্ডে ওয়ার্ডেন্সরা চলে এসেছিল, সাইথামা চলে এসেছিল, কিন্তু ভাই আমি তো ওই ওয়ার্ল্ডটা ভেঙে দিয়ে ডিস্ট্রয় করে দিয়ে মানে এখান থেকে আমাকে কোথায় একটা টেলিপোর্ট করে দিয়েছিল হিরো ব্যান্ড। বাট ইয়েস এই দেখো এটা আমার সিঁড়িটা, এই দেখো ভাই এটা আমার সিঁড়ি, আর ওই দেখো আই থিঙ্ক ওইখানে আমার বাড়ি হবে, আর এটা আমার সিঁড়িটা। ভাই আমি বুঝতে পারছি না কি চলছে, কিন্তু এখানকার মাহল এখনো ঠিক নেই, এখনো বৃষ্টি হচ্ছে আর খুব বাজে অ্যাটমসফিয়ার হয়ে আছে, কিন্তু এই জায়গাটার ব্যাপারটা ভাই একটুখানি কৃপি তো আছে। আর এই টাইমে না কেউ চলে আসে ভাই খুব বাজে কেস হয়ে যাবে। এই দেখো ভাই ওই সিঁড়িটা যেটা আমরা বানিয়েছিলাম মনে আছে ভাই, আর এইটা তো পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো, সিঁড়িটা প্লাস তলাটাও ডিস্ট্রয় হয়ে গেছিলো। আমি জানি না ভাই কিভাবে এসছে এগুলো ফেরত আবার, কিন্তু চলে এসছে ভাই। এই দেখো চলো আপাতত উপরে যাওয়া যাক, উপরে গিয়ে দেখি যে আমার বাড়িটা আপাতত সুস্থ আছে কিনা, তারপর আমি যাচ্ছি ভাই ওই পোর্টালটাকে ডিস্ট্রয় করতে। আমি জানি না কেমন কি হবে, কিন্তু আমি যাচ্ছি ওই পোর্টালটাকে ডিস্ট্রয় করতে, ডিস্ট্রয় করার পর দেখা যাবে যে কি হচ্ছে। বাকি দেখো ভাই আমার চাষ, এটা ও ভাই আমার চাষ এখানে রয়েছে। এই দেখো ভাই চাষ তো তুলিনি, কিভাবে হবে, দাঁড়াও চাষ তুলে দিলে হবে ভাই। এই দেখো রেড স্টোনের সেই আমরা বানিয়েছিলাম মনে আছে ভাই এদিকটাতে, আর এটা আমার বাড়িটা। আমি জানি না কি চলছে, কিন্তু ভাই আমি আবার ফেরত পেয়ে গেছি আমার ওয়ার্ল্ড। মানে তাহলে হিরো ব্র্যান্ডের সাথে আমি ফাইট করলামই বা কেন বা কি হলো আমার সাথে আমি বুঝতে পারছি না, বাট আমি আমার ওয়ার্ল্ড ফেরত পেয়ে গেছি। চলো আপাতত খাবার খেয়ে নিয়েছি আর ভেতরে বাড়িতে যাওয়া যাক। এই দেখো ভাই ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি, ফাইনালি। তোমরা বুঝতে পারছো মানে প্রায় হিরো ব্র্যান্ডের সাথে চার পাঁচ বার মারপিট করার পর আমরা চলে এসেছি ফাইনালি আমাদের বাড়িতে। আর আমার চেস্ট গুলোতে সব জিনিসপত্র আছে, এই দেখো রেসপন পয়েন্ট সেট করে নি, এই দেখো ভাই সব কিছু আছে চেস্টে, এই দেখো যেগুলো আমার কাছে ছিল সব রয়েছে। আর আমার কাছে TNT এই তো TNT রয়েছে ভাই, রেডস্টোন ব্লকও রয়েছে, এই দেখো কত, মানে আমরা অনেক রেডস্টোনও ফার্ম করেছিলাম। এই দেখো এখানে রয়েছে TNT, অ্যামেথিস্ট ডায়মন্ড সব রয়েছে আমার কাছে, মানে আমার কাছে এখানে কিচ্ছু হয়নি। বাট দাঁড়াও আমি না ওটা তো হবে না ভাই, কারণ দেখো আমরা তার আগেরটাই আছি মনে হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এইখানে না এই দিকটাতে সাইথামা স্যুটটাকে এনে লুকিয়েছিলাম, তোমাদের যাদের মনে আছে মনে আছে, কিন্তু এইখানটাতে আমি সাইথামা স্যুট লুকিয়েছিলাম, কিন্তু আমার কাছে সাইথামা স্যুট আছে। এই দেখো এটাকে আপাতত আমি এখানে রেখে দিই, আমি জানি না ভাই এর পাওয়ার নেই কেন, কিন্তু ভাই কোনো একটা কারণে এর পাওয়ারটা নেই। আপাতত চলো তলায় যাওয়া যাক, তলায় গিয়ে দেখা যাক যে কি চলছে। ভাই ভিলেজে তো সবকিছু ঠিকই চলার কথা, কারণ দেখো আমি বুঝতে পারছি না যে এই জায়গাটাতে এত বৃষ্টি হচ্ছে কেন, আর আকাশটার অবস্থায় বা এরম কেন, কারণ দেখো ও ভাই ঝাঁপ মারিস না আমি ইয়েতে নেই মরে যাবো। বাকি চলো আপাতত তাড়াতাড়ি যাওয়া যাক। আর গিয়ে ভাই এবার দেখো এবার তো আমি আমার ওয়ার্ল্ড ফেরত পেয়ে গেছি, এবার এখান থেকে চালু হবে আমাদের মেন সার্ভাইভাল সিরিজ, যদি কোনো হিরো ব্যান্ডের ব্যাটা মাঝখানে না চলে আসে ঝামেলা করতে ভাই আমাদের। বাকি আপাতত দাঁড়াও ভিলেজগুলোতে চেক করিনি, আর আই থিঙ্ক ভিলেজে ভিলেজার্স নেই আমার যে মনে হয়। হ্যাঁ দেখো কারণ দেখো এখনো না ওয়ার্ল্ডটা কার্সড হয়ে রয়েছে এইখানে জায়গাটা, আর এই জায়গাটাতে হিরো ব্যান্ড ওই চেলাগুলো এসেছিল তো সেই হিসেবে নাই থাকার কথা। দাঁড়াও আপাতত ওই দিকটা গিয়ে চেক করি, আমার মনে হয় এই দিকটাতে থাকার কথা ভিলেজাররা। বাকি থাকবে না অন্য কোথাও ভাই, আমার মনে হয় না এখানে একটাও ভিলেজার আছে, কারণ সবকটা ভিলেজারকে না ওই যে স্কাইল্যান্ডের লোকগুলো ছিল যারা ওইখানে থাকছিল তারা ভাই সবাইকে তুলে নিয়ে চলে গেছিল এখান থেকে, আর ওইখানে বন্দি করে রেখেছিল। বাট তারপর আমি তো চলে গেছিলাম হচ্ছে সাইথামার স্যুট জোগাড় করতে, তারপর কি হয়েছে আমি ঠিক জানি না কেসটা। বাট দাঁড়াও আপাতত না আমার কাছে একটা আইডিয়া ভালো আছে, আমার মনে হয় ওই পোর্টালগুলোকে ভেঙে দিলে না আমার ভিলেজে সব লোক আবার ফেরত চলে আসবে, আর তারপর আবার হরিয়ালি হয়ে যাবে ভাই এখানে। বাকি আপাতত দাঁড়াও ওইখানে যাওয়া যাক ভেতরে আমাদের বাড়িতে, বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিই, মানে একটুখানি ঘুমিয়ে নিই, তারপর আই থিঙ্ক ঠিক হয়ে যেতে পারে। এখানে দেখো বেড ওয়াগেরা তো রয়েছে, বাট এখানে কেউ নেই, আর চেস্টেও কিছু নেই ভাই, সব চেস্ট ফাঁকা। বাকি আপাতত চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক হচ্ছে ওইখানে। আর আমি ভাবছি এইখানটা ছেড়ে না আমি একটা অন্য জায়গায় চলে যাবো, কারণ দেখো এই জায়গাটা পুরো কার্সড হয়ে গেছে। তো আপাতত আমি যাই পারবো সেগুলো নিয়ে এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে একটা নতুন জায়গায়, সেই জায়গাতে গিয়ে আমি নতুন একটা বাড়ি বানাবো, আর ওখান থেকে আমার পুরো একদম নতুন শুরুয়াত করবো, কারণ দেখো এই জায়গাটা আর অতটা ভালো নেই, কারণ এই জায়গাটাতে হিরো ব্র্যান্ডের ছায়া পড়ে গেছে, আর যেখানে হিরো ব্র্যান্ডের ছায়া পড়ে যায় সেই জায়গাটা পুরো কার্সড হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো। তো চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের বাড়িতে, বাড়িতে গিয়ে অলমোস্ট একটুখানি শুয়ে নি, শুয়ে ভাই বৃষ্টিটা যদি থামবে আর সকালটা হবে তারপর আমরা উঠে ভাই একটুখানি ঘুরতে ঘুরতে যাবো, আর এপাশ ওপাশ দেখে নেবো। তাছাড়া দেখো আগে তো আমি আমার কাছে TNT নিয়ে নিই, আগে TNT নিয়ে নিই, কারণ TNT নিলে না কি হবে আমরা গিয়ে ওই জায়গাটা ডিস্ট্রয় করতে পারবো, আর তারপর ওখান থেকে কয়েকটা ডায়মন্ডসও মাইন করে আনবো, কারণ আমাদের ডায়মন্ডসও লাগবে, তারপর এসে আমি এই জায়গাটাকে ছেড়ে এখান থেকে চলে যাবো ভাই। চলো বৃষ্টি থেমে গেছে বাইরে, বাট অবস্থাটা কেমন ভাই? এই দেখো বৃষ্টি তো থেমে গেছে বাট রাত হতে চললো, আপাতত চলো এখান থেকে যাওয়া যাক, একটুখানি খাবার নিয়ে নিই। দাঁড়াও খাবারটা নিয়ে গিয়ে না ওই পোর্টালটার ভাই আর তো ঠিকঠাক রাখবো না, পোর্টালটা শেষ ভাই আজকে। খাবার 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 খাবার, ফুড আছে আমার কাছে, ব্রেড আছে শুধু আর কিছু নেই, আর লাভা বাকেট আছে। এখানে কিছু আছে খাবার? না এখানেও খাবার নেই ভাই। খাবার কোথায় আছে আমার ভাই? অনেকদিন বাদে বাড়িতে আসছি তো তাই জন্য
তো ভাই কিছু বুঝতে পারছি না যে খাবার দাবার আছে কিনা। বাকি আপাতত চলো আয়রন আয়রন লাগবে, যাই নিয়ে যাই ভাই, কিছু হবে না আমার সাথে সেরকম। বাট আপাতত চলো এখান থেকে সোজা যাওয়া যাক। আর গিয়ে না সোজা গিয়ে ওই পোর্টালটার ভাই আজকে গেম বাজানো যাক, কারণ দেখো আকাশটাও কত ক্রিপি টাইপের হয়ে তো আছে। আর তারপর ভাই পোর্টাল ভেঙে দিয়ে আমি এখান থেকে চলে যাবো। কিন্তু আমার এই জায়গাটা ছাড়ার তো ইচ্ছা করছে না, কারণ এই জায়গাটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এত কষ্ট আমি সিঁড়িটা বানিয়েছিলাম আর বাড়ি বানিয়েছিলাম। এই ভিলেজটার জন্য আমি এত মারপিট করেছি হিরো ব্রাইনের সাথে, তো বেকার ছেড়ে যাওয়ার কোনো তো রিজন হয় না। এই দেখো আবার আমি শিল্ডও আনিনি ভাই নিজের সাথে, এরা মারবে ভাই আমাকে খুব বাজে। বাকি আপাতত চলো একে তীর মারতে দাও আমাকে, আমি তলায় চলে যাই, ওখানে গিয়ে টিএনডি ফাটাবো মাস্ত। আর টিএনডি ফাটিয়ে ভাই পুরো জায়গাটাকে ধ্বংস করে দেবো, কারণ আমি চাই না যে আমার ওয়ার্ল্ডে এরকম একটা কার্সড জায়গা থাকুক যেখান থেকে পুরো ওয়ার্ল্ডটা ডিস্ট্রয় হতে হতে বেঁচে গেছে। ভাই আমি জানি না কিভাবে আমি আমার ওয়ার্ল্ড ফেরত পেয়েছি, কিন্তু কিছু একটা ভাবে পেয়ে গেছি। ওই মামা হাট, চলো হাট হাট চলো এখান থেকে। ভাই এরা সবাই মারপিট করতে আসছে কারণ আমি বুঝছি না। বাকি চলো আপাতত এইখান থেকে তলার দিকে যেতে হবে, আর ভাই দেখে পড়তে হবে। আমি যদি লাভ মেরে দিই ভুলবশত আর কেউ পেছন থেকে তীর মারবি না ওয়ে। বাকি চলো এখান থেকে না ভাই, আমি জল থেকেই নাবি বরঞ্চ, কারণ বেশি দেড় ছানাগিরি করতে যাবো তলায় পড়ে না এদিকা না ওদিকা হয়ে থাকবো, তাই জন্য ভাই নর্মাল নাবাটা বেশি উচিত। চলো আপাতত এখান দিয়ে যাই আর জলে করে আরামসে নাবি ভাই, এখান থেকে জলে করে নামবো। ও আস্তে 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 চলো 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 ভাই আরামসে পড় আরামসে। চলো নেমে পড়েছি, এবার ভাই ওই জায়গাটাতে আমরা আবার চলে এসেছি। চলো এবার হবে না মেন ফাইট। বাকি আমার কাছে টর্চ আছে ভাই, টর্চই তো নেই এখানে। ওই ক্রিপারের ব্যাটা পাগল কোথাকার ক্রিপার ভাই, এরাই মুখের সামনে এসে শুধু ফেটে যায়। আর তুই ফাট আয়, ফাট ফাট, হ্যাঁ হ্যাঁ ফাট 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 ফাট, ইয়েস থ্যাংক ইউ ফাট। কে পেছন থেকে একটা তীর মারছে, ওয়ে তোর তো আলাদাই কেস চলছে। ওয়ে আবে পাগলের দল দাঁড়া একটুখানি ভাই, এরা এত মারপিট করছে কেন আমার সাথে? আমি এই জায়গাটাকে নষ্ট করতে এসেছি আর এরা আমার আমাকে নষ্ট করতে এসছে। বাকি দাঁড়াও ডায়মন্ডস আছে ভাই, এই জায়গাটা ডায়মন্ডসটা আগে নিয়ে নেওয়া উচিত। বাকি এগুলো ডায়মন্ডসই তো, ইয়েস এই দেখো ডায়মন্ডস রয়েছে। তো আগে চারখানা ডার্ট উঠে যাই, তারপর না ডায়মন্ডস পিকাক্স আমার কাছে আছে। এই জায়গাটাকে আগে, এগুলো ডায়মন্ডস নয় ওই, হ্যালো আবে পাগল কোথাকার, এগুলো ডায়মন্ডস নয় ভাই, আমি কোথায় থেকে ডায়মন্ডস নিতে এলাম? দাঁড়া ভাই এগুলো ডায়মন্ডস নয় ভাই, এরা আসতে পারবে না। দাঁড়া আপাতত ডায়মন্ডস গুলোকে মাইন করে নি ভাই, এই জায়গাতে আরো ডায়মন্ডস থাকবে আমার আশা মতো। বাকি দেখো ডায়মন্ডস তো ছাড়া যাবে না, যাই হোক ডায়মন্ডস দুটো নিতেই হবে। বাকি এবার দাঁড়াও এদেরকে একটুখানি গেম বাজাই। হাট হাট, আচ্ছা 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 ভাই, এরা কয়েকটা ভাই দুটো জম্বি কি চারটে পাঁচটা দশটা জম্বি পাঠিয়ে দিই একসাথে, সবকে সামলে নেবো। কিন্তু কয়েকজন আছে যারা একটা জম্বির কাছে নর্মালি মরে যায় ভাই, তো ওদেরকে তোমরা কিভাবে প্রো বলো আমি জানি না। আমি দেখেছি ওরা শুধু চালুতেই ভাই গিয়ে ডায়মন্ডস খুঁজতে যায়, এই করতে যায় ওই করতে যায়, মরে যায় খালি। আর তোমরা বলো নাকি ওটা প্রো ভাই। বাকি চলো আপাতত এখানে অনেক ডায়মন্ডস আছে যেগুলোকে আমাকে মাইন করতে হবে, তাছাড়া ভাই মাইন করার পর আমি এই জায়গাটাকে ডিস্ট্রয় করবো। বাকি ওয়ে চল না এখান থেকে, চল না ছুতে পারবি না বে তুই আমাকে। এই রেড স্টোন গুলো নিয়ে নেওয়া উচিত, চলো রেড স্টোন নিয়ে নি, কারণ রেড স্টোন আমার দরকার পড়বে ভাই, আমি অনেক মেকানিক্যাল জিনিসপত্র বানাতে চলেছি তো তাই জন্য ভাই দরকার পড়বে। বাকি আপাতত চলো ডায়মন্ডস নেওয়া যাক। ডায়মন্ডস ভাই এই টাইমে ক্রিপার আসে, এরা এই টাইমে আমার কাছে ক্রিপার গুলো আসে। আজা 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 আজা, আরে তুই ছুলি কি করে, ওই ছুলি ছুলি কি করে, ক্রিটিক্যাল খায় না ভাই, এটা ছুঁয়ে দিচ্ছে আমাকে। বাকি দেখো রেড স্টোনের আমার কাছে অনেক ব্লক আছে, তো রেড স্টোন আমার সেরকম দরকার নেই, বাট ডায়মন্ডস ছাড়া যাবে না ভাই, ডায়মন্ডস ডায়মন্ডস এভরিথিং। চলো ডায়মন্ডস লাগবে ভাই অনেক, এই দেখো ডায়মন্ডস, এগুলো ডায়মন্ডস নয় ভাই, আমি ধোকা খাচ্ছি প্রত্যেকবার, এগুলো ডায়মন্ডস নয়। এখানে রেড স্টোন আছে, এই দেখো এগুলো ডায়মন্ডস। ওই এক্ষুনি লাভাতে যাচ্ছিলাম ভাই আমি, ভাই ডায়মন্ডস এখানে আছে ভাই, এগুলো ডায়মন্ডস এর নামে ঝাঁসা দিচ্ছে, এই দেখো এগুলো ডায়মন্ডস নয়। আমি তাই ভাবি এত সহজে তো ডায়মন্ড পাওয়া যাবে না। বাকি দেখো প্রত্যেক জায়গায় আমি ডায়মন্ডস ভেবে এগুলোকে মানে কাটতে যাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে। আর টিএনটি নিয়ে ওই জায়গাটাকে ভাই বরবাদ করে দেওয়া যাক, কারণ দেখো ওই কার্স জায়গাটা আমি চাই না আমার ওয়ার্ল্ডে থাকুক। তো চলো আপাতত সামনে এখানে রয়েছে আমাদের ওই সেম কার্স জায়গাটা ভাই। এই জায়গাটা কিভাবে আদৌ তৈরি হলো আমি বুঝতে পারছি না ভাই, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা এখনো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, তাহলে নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে। বাকি আপাতত চলো, আমার কাছে টিএনটি আছে কতখানা, 33 খানা টিএনটি আছে, তো আমি এই জায়গাটাকে পুরোটা এরম ভাবে ধ্বংস করতে চলেছি। আর এইটাকে কেটে নি ভাই, এটা আমার নিজের চেস্ট। ওই কিভাবে, আবে নিজে ধরে গেছিল ভাই, লাভার জন্য নিজে ধরে গেছিল। এরকম আমি অবসিডিয়ান নিয়ে নিয়েছি, অ্যামেথিস্ট ভাই এগুলো লাগবে না আমার, অ্যামেথিস্ট গুলো শুধু আমি নেবো আর কিচ্ছু নেবো না। এখানে এটা বসিয়ে দিয়েছি, খাবার খেয়ে নি দাঁড়াও আগে, যাতে টিএনটি ফেটে গেলে আমি পালাতে পারি কমসে কম। এখানে একটা ভাই, এই এন্ডারটাকে তো ছাড়বো না আমি ভাই, লাভার পাশে রাখলে হবে না, নয়তো আমি ইয়ে হয়ে যাবো, নিজেই শেষ হয়ে যাবো। বাকি আপাতত চলো এইখানে, চলো হয়ে গেছে। আর এইখানে একটা যাতে কানেক্ট হয়ে যায়, এখানে দুই, এখানে তিন, এখানে চলো এবার আশা করি। কোনটা ফেটে গেছে, একটা কোনো একটা ফেটে গেছে, কোনো একটা আওয়াজ পেয়েছি আমি। এই দেখো পুরো জায়গাটা ডিস্ট্রয় হয়ে যাবে এবার আশা করি। ভাই পোর্টাল তো ডিস্ট্রয় হয়নি, আমি জানি না কি চলছে, বাট এখানে পোর্টাল ডিস্ট্রয় হয়নি। এই দেখো পোর্টাল হয়েছে, দাঁড়াও এই পোর্টালগুলোকে আমাকে ডিস্ট্রয় করতে হবে ভাই। আর ফ্রেন্ট অ্যান্ড স্টিল কোথায় আছে, ফ্রেন্ট অ্যান্ড স্টিল হয়ে গেছে, এবার আশা করি হয়ে যাবে। এই দেখো এবার হয়ে যাবে, দুটো পোর্টাল ডিস্ট্রয় হয়ে যাবে ভাই প্লিজ। ইয়েস হয়ে গেছে। আর এখানে ভাই কমসে কম একটা রাস্তা বানাতে দে। হয়েছে ওইটা ডিস্ট্রয় না ভাই, এটা ডিস্ট্রয় হয়নি, এটা কিভাবে ডিস্ট্রয় করবো আমি, এটাকে ডিস্ট্রয় এরম ভাবে করা যায় ভাই, আমি জানি না কিভাবে ডিস্ট্রয় হবে, বাট এটাকে জ্বালি। ও তাই বল ভাই, আমি ভাবলাম জ্বলছে না কেন, তারা এক মিনিট ফেটে যা ভাই,
এটা ডিস্ট্রয় হচ্ছে না, যাই হচ্ছে এটা ডিস্ট্রয় হচ্ছে না। দেখো ওইদিকের পোর্টালটা আমি ডিস্ট্রয় করে দিয়েছি, বাট এটা ডিস্ট্রয় হচ্ছে না। এটা কিভাবে ডিস্ট্রয় হবে ভাই? দাঁড়া, এক কাজ আমি করতে পারি, এটাকে ব্লক করে রাখতে পারি, এটাকে ব্লক করে রাখতে পারি যাতে লোকে ওদিক থেকে এদিকে না আসতে পারে। বাট দাঁড়াও এক মিনিট, আমি ব্লক কিসে করবো ভাই? এই তো কোবাস্টোন আছে। আমি ভাবলাম ভুডে করে করলে খুব বাজে কেস হয়ে যেত, দাঁড়াও পড়ে গেলেও কেস হয়ে যাবে ভাই। চলো ব্লক করে দিয়েছি যাতে লোকজন না এখানে আবার চলে আসে। পুরো ব্লক ভাই, পুরো ব্লক। আর সাইডে দেখেছো চারিদিকে লাভাই লাভা। বাকি চলো এই জায়গাটাকে আমি ডিস্ট্রয় করে দিয়েছি, এবার এখানে আশা করি আর কেউ ঢুকতে পারবে না। ভাই দেখো জায়গাটা কি ছিল আর কি হয়ে গেছে দেখো। বাকি চলো আপাতত এখান থেকে সোজা যাওয়া যাক হচ্ছে বাড়িতে। বাড়িতে গিয়ে ভাই ওই ফার্ম টার্মগুলোকে দেখবো, আর ভাই নতুন একটা জায়গা খুঁজতে বেরোবো এবার। চলো আপাতত সোজা যাওয়া যাক। আর ক্রিপার স্কেলেটন, আবে পাগল কোথাকার, চল না এখান থেকে, চল এখান থেকে। ভাই ক্রিপাররা আসছে, হাট তোর কোলে ঢুকে মারবো, নে আমাকে মেরে তো দেখা কমসে কম। বাকি দেখো স্কেলেটন আসছে আর ছুটকু আসছে, স্কেলেটন ছুটকু। ভাই তোরা আমাকে ছুতে পারবি না, আজা আজা আজা, পাঁচটা ক্রিপার একসাথে ডিল করবো বে, ধরতে পারবি না, আজা মেরে দেখা আমাকে, নে মেরে দেখা। তোদের তীরে নিশানা নেই? ও হ্যালো, আজা আজা আজা, সবকে সবকে ঘুরিয়ে পেঁচিয়ে মারবো ভাই। আজা আজা, যেদিক থেকে আসবে আজা, যে আসবে আজা। ভাই এত ক্রিপার বগেরা আসছে না এরা? আরে তোর, আরে তোর তোর আলাদাই চলছে, ডের ফুটিয়ে মেরে দেবো ভাই, চলে যায় এখান থেকে। বাকি দেখো ক্রিপার রয়েছে ভাই, এগুলোকে মারা সব থেকে ইজি লাগে আমার। দেখো ফেটে যাবে ভাই, একটাও এইচপি খায় না কিন্তু চট করে ফেটে নাও, নিজের বন্ধুকে মেরে দেয়। দেখো ভাই এই ক্রিপার গুলো সব থেকে ইজি মারা, কিন্তু কয়েকজন এর কাছেই মরে যায়, বুঝতে পারছো তোমরা? যারা বুঝেছো বুঝেছো, যারা বোঝনি বোঝনি ভাই। বাকি চলো আপাতত এই ক্রিপার গুলো আসছে, আমি আপাতত পালিয়ে যাই দুজনের ভাগ থেকে। দুজনে ফেটে যা না ভাই, একজন তো ফেটে যা কমসে কম। ভাই এরা ভাবছে আমাকে এমনি মেরে দেবে ভাই, এদের এদের শখ কম নয়, ওরা জানে না আমি হিরো ব্র্যান্ডকে মেরে এসেছি ভাই, হিরো ব্র্যান্ডকে মেরে এসেছি, এরা আমাকে এমনি মেরে দেবে ভাবছে। বাকি চলো আপাতত আমি উপরে কোথাও একটা ডায়মন্ডস দেখেছিলাম, ওই ডায়মন্ডসটাকেও ফার্ম করে নেওয়া যাক। তারপর দেখলাম ভাই ওটা ডায়মন্ড নয়, অন্য কিছু বেরোবে ভাই। বাকি আপাতত চলো এইখানে দাঁড়িয়ে এটাকে ফার্ম করা যাবে না, করা যাবে না, করা যাবে না, করা যাবে না ভাই, একটুখানি বেশি তার জন্য স্কিল লাগবে। বাকি আপাতত চলো আমার উপরে গিয়ে ওয়ার্ল্ডে আমার যে মেন বাড়িটা রয়েছে ওইখানে যাওয়া যাক, আর ওইখানে গিয়ে দেখা যাক যে কি চলছে। কারণ দেখো এইখানে তো আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এই জায়গাটা অ্যামেথিস্ট দেখতে পেয়েছিলাম ভাই। অ্যামেথিস্ট গুলো কালো হয়ে গেছে, আর তোমরা ওইটা দেখেছো, ওই দেখো কি একটা নিয়ে ঘুরছে চোখে করে ভাই, এখানে সবকিছু বেসিক কার্স হয়ে গেছে। বাকি আপাতত চলো সোজা যাওয়া যাক হচ্ছে উপরে, আর উপরে গিয়ে না সোজা আমি আমার বাড়িতে যাবো, সোজা কথা। তো চলো ফাইনালি উপরে চলে এসেছি। আর ভাই দাঁড়াও আমি আপাতত না এই জায়গাটা থেকে ছেড়ে যাচ্ছি না, তোমরা কমেন্ট করে জানাবে যে আমি কি এই জায়গাটাকে ছেড়ে চলে যাবো, একটা নতুন জায়গায় গিয়ে নতুন একটা মানে বাড়ি বানিয়ে নতুন একটা শুরুয়াত করবো, নতুন একটা স্টার্টিং করবো, নাকি ভাই আমি এই জায়গাটাতেই থাকবো আর এইখানটাকেই গ্রো আপ করবো। কারণ দেখো এই জায়গাটাতে ভিলেজার্স তো নেই, আমাকে অন্য জায়গা থেকে ভিলেজার্স আনতে হবে যদি আমি ভিলেজার আনতে চাই। আর মনে হয় এবার ভিলেজার আই থিঙ্ক চলে আসার কথা, কারণ দেখো আমি ওই পোর্টালগুলোকে না ভেঙে দিয়েছি, তো কার্স জায়গাটা না সরে গেছে আই থিঙ্ক। তো তারপর হয়ে যাওয়ার কথা ভাই, এতক্ষণে ভিলেজার চলে আসার কথা, কিন্তু যেটা হচ্ছে মেন কথা যে এই জায়গাটা আমি এত কষ্ট করে একটা সিঁড়ি বানিয়েছিলাম বড়, তাছাড়া আমার বাড়িটাকেও ভাই একটুখানি বানিয়েছি, আর ওই জায়গাটাকে সমান করে ভাই আরো প্ল্যান ছিল ওখানে বাড়ি বাড়ি বানাবার। ও ভাই বানাবার প্ল্যান তো ছিল, কিন্তু আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না ভাই। এবার আশা করি ভিলেজার্সরা ওখানে থাকবে, দেখি ভিলেজার্স গুলো আছে কিনা। দাঁড়াও এটা বের করি ভাই, স্পাই গ্লাসটা এটা দিয়ে দেখি যে ভিলেজার্সরা ওখানে আছে কিনা। ইয়েস, ওই দেখো ভিলেজার্স আছে ভাই দুখানা। ওয়ে এক মিনিট, আমার মনে হচ্ছে ওইটাই একটা রিজন ছিল ভাই এখানে ভিলেজার্সরা না থাকার, ওই পোর্টালটা। তো ওই পোর্টালটা আমরা যে ভেঙে দিয়েছি, এখানে ভিলেজার্স গুলো আবার চলে এসেছে, মানে আবার স্পন হয়ে গেছে বা কিছু। বাকি তারা এক মিনিট চেক করা যাক যে ভিলেজার্সরা ট্রেড দিচ্ছে কিনা। না দিচ্ছে না ভাই, এগুলো ট্রেডার ভিলেজার নয় আই থিঙ্ক, বাট আমি জানি না ভাই। দেখো আমি যা মারপিট করলাম আমার ওয়ার্ল্ডের জন্য, আমার ভিলেজারদের জন্য, তো ভাই সেটা সাকার হয়েছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ভিলেজার ঘুরছে। আরে ছোটকু ভিলেজার, ওয়ে ওয়ে ওয়ে, তোকে কতদিন বাদে দেখলাম ভাই, কত ভালো লাগলো তোকে দেখতে। ওয়ে হ্যালো 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 হ্যালো। বাট দেখো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে আমি কি নতুন ওয়ার্ল্ডে, মানে নতুন ওয়ার্ল্ড বলতে এই ওয়ার্ল্ডেরই একটা অন্য জায়গায় গিয়ে আমি নিজের ভিলেজ চালু করবো, মানে ভিলেজ বলতে আমার বাড়ি বানাবো, আমার জিনিসপত্র কি আবার ওখান থেকে শুরু করবো, নাকি এই ওয়ার্ল্ডটাকে এখানে কন্টিনিউ করবো আর এখানেই আমি সব কিছু বিল্ড করবো। কারণ দেখো এই জায়গাটা খুব ভালো, আমার ওখানে বাড়িতে ক্যাসেল হবে আমি ভেবেছিলাম, ওই জায়গাটা ক্যাসেল, এখান থেকে সিঁড়ি থেকে নামবো, ওই জায়গাটা সমান থাকবে, ওখানে পার্ক থাকবে, এখানে একটুখানি ভাই ফার্ম থাকবে, এখানে একটুখানি ইয়ে থাকবে ভাই গরুর ফার্ম বা পিগের ফার্ম, আলাদা আলাদা ফার্ম থাকবে ওইদিকে, আমি এটা ভেবেছিলাম। বাট দেখো করা তো যাবে, কিন্তু তোমাদের কমেন্টের উপর ভাই, তোমরা কমেন্ট করলে আমি এটাকে কন্টিনিউ করবো, যদি কমেন্ট না করো তাহলে ভাই আমি নতুন একটা জায়গায় যাবো, এখানকার সব জিনিসপত্র তুলে নিয়ে, আমার যত ডায়মন্ড রেড স্টোন বগেরা আছে সব তুলে নিয়ে আমি চলে যাবো হচ্ছে একটা নতুন জায়গায়, সেখানে গিয়ে আমি নতুন শুরুয়াত করবো। কিন্তু যেটা হচ্ছে মেন কথা যে এইখানে কি ছিল আমার ভাই, এখানে কেউ নেই, এখানে আমি ট্রেডারগুলোকে আটকে রেখেছিলাম, আমার মনে হয় ট্রেডারগুলোকে নিয়ে চলে গেছে ভাই হিরো ব্র্যান্ডের ব্যাটা। হিরো ব্র্যান্ডকে ফাইনালি আমরা মেরে তো দিয়েছি, তোমরা বলতে পারবে ভাই সবাইকে এবার যে হ্যাঁ নাইন থেকে আমার হিরো ব্র্যান্ডকে চুটকি দিয়ে খালাস করে দিয়েছে ভাই, এবার তোর আসার কোনো সিন নেই, ও তো গেম বাজাবো। বাকি এখানে দেখো আমার অটোমেটিক চার্জ রয়েছে, তোমরা যারা দেখেছো কি দেখো নি আমি জানি না, বাট এটাকে যেই সুইচটাকে টিপবো এখানে ভাই সব কিছু চালু হয়ে যাবে। এইদিকে এইদিকে এই দেখো ভাই, এই দেখো এখানে হলো সব কিছু, আর এটাকে চালু করলে এদিক থেকে আর একটা জল ভাই, সব কিছু গিয়ে ওইখানে জড়ো হবে, তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো। এই দেখো কিন্তু আমি ভাই এর ভেতরে যাওয়ার রাস্তা একটাও বানাইনি, এই দেখো এখানে গিয়ে উইড ফার্ম জড়ো হচ্ছে, জলটাকে বন্ধ করে দিই এক মিনিট, জল বন্ধ হয়ে যায় ভাই, চল জল বন্ধ, এখানে আর একটা জল বন্ধ। এই দেখো ভাই
দেখো এবার সুন্দর ভাই দেখতে লাগছে না? ও হ্যাঁ, এখানে গুলো এখানে জড়ো হয় আর এখানে গুলো ওইখানে জড়ো হয়, বাট ওগুলো দেখো আপাতত আমি মেকানিজমটা ঠিক করে করিনি, কারণ আমাকে আপাতত এখনো অনেকটা এটাকে ঘাঁটতে হবে নিয়ে। দেখো আমি আমার ফার্মে চলে তো এসেছি, কিন্তু আমার কাছে জিনিসপত্র নাই তোলার মতো। দাঁড়াও, আপাতত এগুলো তুলে তো নিয়েছি, তো এগুলোকে কি করি ভাই, তাড়াতাড়ি এখানে বসিয়ে দিই যাতে আবার চাষ হয়ে যায়। কারণ দেখো এই জায়গাটা আমি ঠিকঠাক ভাবে বানাইনি, মানে একটু হালকা হালকার উপর দিয়ে বানিয়েছিলাম যাতে অটোমেটিক ফার্মটা না মাঝে মাঝে আমার কাজে লাগে। কারণ দেখো আমি সবসময় তো ভাই এদিক ওদিক পশু মেরেই খাওয়া দাওয়া করি, খুব কম টাইম আছে যেটাতে আমি এই উইডগুলোকে খাই। এগুলো মেইনলি পশুদের জন্য বানালো, আমি ভেবেছিলাম যখন ফার্ম বানাবো তখন এগুলো গিয়ে পশুদেরকে খাওয়াবো, বাট তোমরা নিশ্চয়ই জানো যে হিরোম্যানের ব্যাটা এসে আমার পুরো চপআট করে দিয়েছে ভাই জিন্দগি। বাকি চলো এগুলোকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, এবার ক্যারেট বসাবার পালা। চলো এবার ক্যারেটও বসিয়ে দিই যাতে ক্যারেটও হয় ভাই। আমি উইড আর ক্যারেট শুধু এই দুটোই ফার্ম করেছিলাম, আর পটেটো তো পেয়েছিলাম বাট পটেটো দিয়ে ফার্ম করিনি। কারণ দেখো পটেটো ভাই কাউকে খাওয়াবার সেরকম কাজে লাগে না আমার যেমন হয়। বাকি আপাতত চলো এখান থেকে যাওয়া যাক সোজা। চলো ফাইনালি রেডি তো হয়ে গেছে সবকিছু। দেখো ভাই আমি আমার সুন্দর বাড়ি এখানে দেখতে পাচ্ছি, আর আমার সুন্দর এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি ভাই এইটা। বাকি চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের বাড়িতে, আর এখানে গিয়ে সবকিছু জিনিস আমি রেখে দিই যেগুলো আমি পেয়েছি কমসেকম। চেস্ট কোথায়? চেস্ট 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 সব রেখে দিই। দেখো যা আছে ভাই সব অবসিডিয়ান বগেরা থেকে শুরু করে সব এইটা রেখে দিই, খাবার দাবার গুলো আমি সব রাখছিলাম তো বটে, বাট কিছু একটা কারণে বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে আর আবার কিছু একটা হচ্ছে আই থিঙ্ক। দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট, দাঁড়াও আমার কাছে অ্যামেথিস্ট আনতে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অ্যামেথিস্ট বলতে আমার কাছে স্পাই গ্লাস। আমার স্পাই গ্লাস কোথায়? আমার স্পাই গ্লাস স্পাই গ্লাস আমার স্পাই গ্লাস এখানে। দাঁড়াও এক মিনিট ভাই, এখানে বৃষ্টি চালু হয়ে গেল কেন? ওয়ে আর ও তোমরা কি দেখলে ভাই, হিরোম্যানের মুখ আসছে সামনে ভাই। কি চলছে আমি জানি না, এখানে হিরোম্যানের মুখ আসছে কেন? ওই আমার মনে হয় আমি এখনো হিরোম্যানের চাঙ্গুল থেকে বেরোয়নি। এটা কি চলছে ভাই? এই দেখো এই মাত্র সকাল ছিল আর এই মাত্র এই জায়গাটা অন্ধকার। দেখো আমার আমার ওয়ার্ল্ডের উপরে গেলে, মানে আমার ওয়ার্ল্ড বলতে আমার বাড়ির এখানটা গেলে না এখানটাও কালো হয়ে গেছে ভাই। এখন বেলা হচ্ছে ভাই সবে, আরে এত কালো এত অন্ধকার। আর ভাই এটা কি হচ্ছে, হিরোম্যানের মুখ আশেপাশে ভাসছে কেন? ওই লাইটনিং হচ্ছে এখানে, চলছে কি ভাই? আমি ভাবলাম সব ঠিক হয়ে গেছে, আমি পোর্টাল ডিস্ট্রয় করে দিয়েছি, কিন্তু ভাই ঠিক হয়নি। হ্যালো, আরে এটা কি? হ্যালো এক মিনিট, আমার স্কিন আবার ফ্ল্যাশ শুট করছে কেন? ওই আমার স্কিন আবার এরকম হচ্ছে কেন? ও